এবারে পঞ্চায়েত নির্বাচনের মূল কেন্দ্রস্থল হয়ে উঠেছিল ভাঙড়। একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে তার এগেনস্টে তৃণমূলের তাবড় নেতা। তবে কেমন হয়েছে ফলাফল? ভাঙড়ে কে কতটা সিট সিট পেতে চলেছে, তৃণমূল কতটা, আইএসএফ কতটা? শুধু ভাঙড় নয়, একই সাথে দেখে নেব শুভেন্দু নন্দীগ্রামে, একই সাথে দেখে নেব অধীরের মুর্শিদাবাদে কি ফলাফল রয়েছে, দেখে নেব বিস্তারিত। তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন, সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রথমেই দেখে নেব গ্রাম পঞ্চায়েতে এগিয়ে থাকার নিরীক্ষে পরিসংখ্যান কত রয়েছে। তৃণমূল যেখানে আগে রয়েছে 7882টি আসনে, বিজেপি আগে রয়েছে 1654টি আসনে, সিপিএম আগে রয়েছে 989টি আসনে, কংগ্রেস আগে রয়েছে 400টি আসনে এবং অন্যান্য নির্দল এবং অন্যান্যরা আগে রয়েছে 742টি আসনে। অপরদিকে আবার ভাঙড় এক নম্বর ব্লকে জেলা পরিষদের 3টি আসনের মধ্যে তৃণমূল 2টি আসনে জয়লাভ করলো, পঞ্চায়েত সমিতির 27টি আসনের মধ্যে তৃণমূল সব আসন ছিনিয়ে নিয়েছে, গ্রাম পঞ্চায়েত 223টি আসনের মধ্যে তৃণমূল সব আসন জয় করেছে, ভাঙড় 2 নম্বর ব্লকের সমিতি 30টি আসনের মধ্যে জয়ী হলো 14টি আসনে, গ্রাম পঞ্চায়েতে 218টির মধ্যে তৃণমূল জয়ী হয়েছে 86টি আসনে। শুভেন্দু নন্দীগ্রামে শুভেন্দু কতটা পেল বা তৃণমূল কতটা পেল? এরপর সাথী রয়েছে নন্দীগ্রামে বিজেপি জিতে নিল 6টি পঞ্চায়েত, পঞ্চায়েত ভোটে বাজিমাত করলো শুভেন্দু অধিকারীর কেন্দ্র, বিরোধী দল নেতার কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপি দখলে নিল 6টি পঞ্চায়েত। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া, নন্দীগ্রাম, হরিপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দখলে, অন্যদিকে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল, এক নম্বর বয়াল এবং 2 নম্বর বয়াল এবং খোদামবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত জিতে নিল বিজেপি। অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে 255টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, 330টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 38টি আসন জয়ী হয়েছে, 5টি আসনে এগিয়ে রয়েছে সিপিআই, 1টি আসন এগিয়ে রয়েছে এবং সিপিএম, 11টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, 13টি আসনে জয়ী হয়েছে, 51টি আসনে এগিয়ে রয়েছে নির্দলরা, 14টি আসনে জয়ী হয়েছে, 22টি আসনে এগিয়ে রয়েছে অধীর চৌধুরীর খাস তালুক। এবারও মুখ থুবড়ে পড়লো কার্যত কংগ্রেসের।